আসসালামু আলাইকুম। টেকনিক বাজার পক্ষ থেকে আমি এনএম বাবুর সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েব ডিজাইনের অষ্টম পর্বে। এই পর্বে আমরা যে টপিকগুলো দেখব সেগুলো হচ্ছে মাল্টিপল ফেজ লিংক। আমরা একটি ফেজ নিয়ে কাজ করেছিলাম প্রিভিয়াস ভিডিওগুলোতে, এখন হচ্ছে মাল্টিপল ফেজ করব এবং এক পেজ থেকে আরেক পেজে কিভাবে যাব, কিভাবে লিঙ্ক আপ করব সেটি দেখাবো। এবং হচ্ছে আমরা HTML মিডিয়া নিয়ে কাজ করব, যে অডিও থাকবে, ভিডিও থাকবে, কিভাবে ফেজের মধ্যে ভিডিও দেখানো যায়, কিভাবে অডিও দেখানো যায়, অডিও ইম্পোর্ট করা যায়, সেই বিষয়গুলো দেখব। এবং একটা ফেজের মধ্যে কিভাবে গুগল ম্যাপটা নিয়ে আসা যায়, গুগল ম্যাপের একটা স্পেসিফিক লোকেশন আমরা নিয়ে আসব, সেই বিষয়গুলো দেখব। চলুন লাইভ কোডিং এ চলে যাই। এর আগে আমাদের এই পর্যন্ত ছিল, আমরা হচ্ছে মেনু করেছিলাম, সাব মেনু করেছিলাম, এখন হচ্ছে আমরা আরেকটি ফেজ তৈরি করব। আমরা আমাদের কোডে চলে যাই, এখান থেকে নিউ ফাইল দিয়ে আরেকটি পেজ তৈরি করি। যদি আমরা একটি অ্যাবাউট ফেজ তৈরি করি, about.html সেভ করলাম এই নামে, এবং হচ্ছে আমাদের মূল পেজটা পুরোটা কপি করে নিয়ে আসি। এখানে পুরোটাই কপি করে নিলাম, জাস্ট এখানে লিখে দিই, উপরে টাইটেলের মধ্যে আমরা বোঝার জন্য লিখে দিই অ্যাবাউট, এটা 510 দিয়ে দিই। ওকে, আর এখানে ওয়েলকাম টু টেকনিক বাজার জায়গায় আমরা লিখে দিই অ্যাবাউট আস। এখানে সামান্য কিছু টেক্সট রাখতে পারি, জাস্ট অল্প কিছু টেক্সট রাখলাম। ওকে, আমরা আমাদের মেনুতে অ্যাবাউট আস যে মেনু আছে সেই মেনুতে এই ফেজটা লিঙ্ক আপ করে দিব। জাস্ট এই ফেজের যে নামটা আমাদের যেহেতু একই ফোল্ডারের মধ্যে আছে, জাস্ট আমরা নামটা যদি লিখি তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব, ক্লিক করলে ওখানে চলে যাবে। এবং হোম পেজে আমাদের যে হোম পেজটা ইন্ডেক্স পেজ যেটা, সেটাতেও আমরা লিঙ্ক আপ করে দিই HTML। ওকে, আমরা দেখি যে অ্যাবাউট আসে ক্লিক করলাম, এই যে দেখুন আমরা অ্যাবাউট আসে চলে এসেছি। এবার হোমে ক্লিক করি, এই যে দেখুন আমরা ইন্ডেক্স ফাইলে চলে এসেছি। তাহলে কীভাবে মাল্টিপল ফেজ লিঙ্ক আপ করতে হয় সেটা আমরা দেখে ফেললাম। এখন আমরা HTML মিডিয়া নিয়ে কাজ করব। আমরা আমাদের অ্যাবাউট আস ফেজের মধ্যেই নিচে HTML মিডিয়ার জন্য নিচে আমরা এখানে মিডিয়া নিয়ে কাজ না করে আমরা এখানে একটি ম্যাপ অ্যাড করতে পারি। যেহেতু অ্যাবাউট আস আমাদের সম্পর্কে, তাহলে আমাদের একটি লোকেশানটা এখানে শেয়ার করি। তাহলে লোকেশানটা শেয়ার করবো কীভাবে, আমরা একটি ডিভ নিয়ে এখানে এই ডিভে আমরা কাজ করব। আমাদের লোকেশান শেয়ারের জন্য আমরা গুগল ম্যাপে যাব। সর্বপ্রথম গুগল ম্যাপে গিয়ে আমাদের যেই লোকেশানটা আছে, ধরুন আমি ধানমন্ডিতে আছি, ধানমন্ডির একটি লোকেশান দিই, এই যে ধানমন্ডির ফোন নাম্বার। এখন এখানে যে শেয়ার বাটনটি আছে লক্ষ্য করুন, শেয়ার বাটনে ক্লিক করব। দেন এখানে দুইটি ট্যাব আছে, একটি হচ্ছে সেন্ড এ লিঙ্ক, একটি হচ্ছে ইমবেড এ ম্যাপ। আমরা ইমবেড ম্যাপে ক্লিক করব, এই যে দেখুন একটি আইফ্রেম চলে এসেছে, এখানে লেখা আছে কফি HTML, জাস্ট এখানে ক্লিক করব, এটি কফি হয়ে গেল। এখন আমরা জাস্ট পেস্ট করবো, আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমরা দেখে আসি আমাদের অ্যাবাউট আস পেজে HTML ফেজের মধ্যে, এই যে খুব সহজ না, খুব সহজে আমরা আমাদের গুগল ম্যাপটা এখানে পেয়ে গেলাম। এখন চাচ্ছি আমরা ম্যাপটা 100% রাখতে, তাহলে আমরা এখানে কিছু অ্যাট্রিবিউট ইউজ করব হাই ফ্রেমের মধ্যে। এখানে অ্যাট্রিবিউট ইউজ করব উইথ দেওয়া আছে অলরেডি আমরা, এই যে এখানে উইথ দেওয়া আছে বাই ডিফল্ট 600 pixels দিয়ে দিয়েছে গুগল ম্যাপ থেকে। আমরা এটিকে বাদ দিয়ে 100% করবো, এবং চাইলে আমরা হাইটটাও চেঞ্জ করতে পারি, হাইটটা ঠিক আছে, হাইট থাকুক। ওকে, আমরা দেখে আসি আমাদের 100% হয়েছে কি না। হ্যাঁ, এই যে 100% জায়গায় চলে এসেছে। আমরা এই ডিভের মধ্যে একটি হেডিং দিয়ে দিই গুগল ম্যাপ, অথবা লিখে দিই আওয়ার লোকেশান। আওয়ার লোকেশানের নিচে আমাদের গুগল ম্যাপটি চলে এসেছে। আমরা চাইলে এখন এটি মাউস স্ক্রল করে কিন্তু আমরা জুম করে দেখতে পারবো কোন রোড থেকে কোন রোডে গেছে। একদম গুগল ম্যাপ যেরকম ফিচার আছে সেই ফিচারগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এই ছিল গুগল ম্যাপ। আমরা আরও একটি পেজ তৈরি করি যেখানে আমরা HTML মিডিয়া ইউজ করব। তাহলে আমরা এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করি, নিউ ফাইল, এটা দিই আমরা গ্যালারি ডট HTML। ওকে, আমরা সেভ করি, সেভ করলাম। এবং আমাদের যে হোম পেজ আছে সেই হোম পেজে ভিডিও গ্যালারিতে আমরা দিয়ে দিই, ভিডিও গ্যালারিতে দিয়ে দিয়েছি গ্যালারি ডট HTML, এবং পুরোটাকে কপি করি আমাদের গ্যালারি HTML এ পেস্ট করে দিলাম। এবং অ্যাবাউট আস পেজের মধ্যেও সেটা লিঙ্ক আপ করে দেব। আমাদের পেজটার নাম ছিল গ্যালারি ডট HTML। এখন এখানে আমরা টাইটেল একটু চেঞ্জ করে দিই, গ্যালারি লিখে দিলাম, যেন এই পেজে ঢুকলে টাইটেল দেখলে বোঝা যায় যে আমরা কোথায় আছি, গ্যালারিতে আসলাম। এবং এখানেও লিখে দেই গ্যালারি ওয়েলকাম টু আওয়ার
গ্যালারি লিখে দিই। আমরা কন্টেন্টগুলো বাদ দিয়ে দিই, আমরা এখানে ভিডিও নিয়ে আসবো, অডিও নিয়ে আসবো। আমরা আগে আমাদের ফেসটা দেখি আসছে কি না। গ্যালারি থেকে আমরা ভিডিও গ্যালারিতে, এই যে আমাদের ওয়েলকাম টু আওয়ার গ্যালারি, গ্যালারি পেজে চলে এসেছি, হোম পেজে যেতে পারতেছি। এখান থেকে আবার চাইলে হোম পেজ থেকেও এই যে আমাদের গ্যালারি পেজে চলে আসছে। আমাদের ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দিই, হেডিংয়ের ফন্ট ফ্যামিলিটা আমরা প্রিভিয়াস ভিডিওতে অন্যরকম করে দিয়েছিলাম আপনাদের বোঝানোর জন্য। নর্মাল ফন্টই থাকুক, ডিফল্টভাবে ডিফল্ট ফন্টই থাকুক এটি। এখন আমি একটি ভিডিও এবং একটু অডিও নিয়ে এসেছি। এই যে দেখুন, আমাদের যে ফোল্ডার ছিল, আমরা যে ফোল্ডারে কাজ করতেছিলাম, সেই ফোল্ডারের মধ্যে একটি মিউজিক .mp3 আর একটি ভিডিও .mp4, এই দুটি ফাইল আমি ডাউনলোড করে আমাদের এই ফোল্ডারে রেখেছি আমাদের ফাইলের মধ্যে ইউজ করার জন্য। আমরা এখন এই দুটি নিয়ে আসবো। প্রথমে আমরা ভিডিওটা নিয়ে আসি গ্যালারির মধ্যে। ভিডিও নিয়ে আসার জন্য আমাদের ভিডিওটা ইউজ করতে হবে, ভিডিও এবং তার ভিতরে সোর্স। যে খেয়াল করুন, একটি ভিডিও ট্যাগ ইউজ করছি এবং ভিডিও ট্যাগের ভিতরে আমরা সোর্সগুলো দিয়ে দিব। আমাদের ভিডিও সোর্স কি, আমাদের যেহেতু সেম ফোল্ডারে আছে, আমরা নাম হচ্ছে ভিডিও .mp4, আমাদের এই যে ভিডিওর নাম হচ্ছে ভিডিও .mp4, এবং এটি টাইপটা দিতে হবে, টাইপ হচ্ছে টাইপ .mp4 যদি থাকে আমাদের, টাইপ দিতে হবে ভিডিও /mp4। যদি অন্য ফাইল থাকে, WB বা আদার্স OG টাইপের ফাইল থাকে, তাহলে সেই টাইপটা আমাদেরকে ইউজ করতে হবে। এখন আমরা দেখে আসি, এই যে ভিডিওটার প্রথম ল্যান্ড স্ক্রিনে জাস্ট ব্ল্যাক ছিল সেটা দেখাচ্ছে, কিন্তু এটি প্লে হচ্ছে না, এটি কিন্তু প্লে হচ্ছে না। তাহলে প্লে করার জন্য আমাদের এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, কন্ট্রোলস, জাস্ট কন্ট্রোলস লিখে দিলেই হবে। যে দেখুন, প্লে বাটন চলে এসেছে, সাউন্ড বাড়ানো কমানোর চলে এসেছে, এবং হচ্ছে ফুল স্ক্রিন করতে চাইলে সেটা চলে আসতেছে। আমরা ভিডিওটা প্লে করি, ফুল স্ক্রিনে ক্লিক করতেছি, ফুল স্ক্রিন হয়ে গেল। চাইলে সাউন্ড আমরা বাড়াতে পারি, কমাতে পারি, সব ধরনের কন্ট্রোলিং চলে এসেছে। এছাড়াও আরও কিছু অ্যাট্রিবিউট আছে, অটো প্লে আছে, রিলোড হওয়ার সাথে সাথে অটো প্লে হবে, এবং আরও কিছু অ্যাট্রিবিউট আছে যেটা W3 স্কুলে গেলে আপনারা দেখতে পাবেন। এগুলো ইউজ করে দেখবেন যে কোনটা কী কাজ করতেছে। W3 স্কুলের মধ্যেই আছে, এবং সেখানে চাইলে আপনি উইড হাইটও দিয়ে দিতে পারেন, যে অটো প্লে আছে অটো প্লে করার জন্য, এবং আরও সোর্স ইউজ করতে পারেন। যে ব্রাউজার আপনি MP4 সাপোর্ট করবে না, সেটা OGG ফাইলটা সাপোর্ট করবে। যদি ব্রাউজার সাপোর্ট না করে, তাহলে এখানে আরেকটি লেখা লিখে দিতে পারেন, ব্রাউজার সাপোর্ট না করলে এই লেখাটি তখন দেখাবে। আমরা জাস্ট MP4টা ইউজ করেছি, আমরা যদি চাই তাহলে আমরা এটার উইড হাইট বাড়িয়ে দিতে পারি। ধরুন আমাদের এই ভিডিওর উইড দেবো আমরা 400 এবং হাইট দেবো 350। আমাদের এই ট্রিবিউটগুলো কিন্তু ভিডিও ট্যাগের মধ্যে ইউজ করতে হবে, সোর্স ট্যাগের মধ্যে নয়, এটা একটু মাথায় রাখতে হবে, খেয়াল করতে হবে বিষয়টা। আমরা সেভ করেছি ফাইল, হ্যাঁ ফাইলটা সেভ করেছি। এখন দেখি, এই যে দেখুন, আমাদের উইড 400 পিক্সেল, হাইট 350 পিক্সেল। ওকে, আমরা এখন অডিও অ্যাড করব। এখানে আর একটি ডিপ নেই, সেই ডিপের মধ্যে আমরা অডিও অ্যাড করবো। অডিও অ্যাড করার জন্য সেম জাস্ট এখানে আমাদের ট্যাগটা হবে অডিও, অডিও ট্যাগের মধ্যে সেমভাবে আমরা সোর্স ইউজ করব। সোর্স আমাদের একটি অডিও রয়েছে এখানে, music.mp3 দিয়ে দিলাম, এবং এটা টাইপটা দিতে হবে অডিও /যেহেতু এটা MP3, তাহলে এটার টাইপ হবে MPEG। MP3-র ক্ষেত্রে টাইপ হবে MPEG, এবং অডিওর মধ্যে মাস্ট বি কন্ট্রোলস দিতে হবে, কন্ট্রোলস না দিলে সেটি দেখাই যাবে না, ব্রাউজারে সেটি প্লে করতে পারবেন না। এই যে দেখুন, আমাদের নিচে একটি অডিও প্লেয়ার চলে এসেছে, আমাদের যে মিউজিকটা, এই যে আমি প্লে করলাম, সাউন্ড কন্ট্রোলিং আছে, এবং এটি চাইলে আপনি সামনে পিছিয়ে নিতে পারতেছেন, অডিও আমাদের চলে এসেছে। তো আপনার W3 স্কুল থেকে যে অডিওর জন্য দেওয়া আছে এখানে, কন্ট্রোলিংয়ের জন্য কন্ট্রোলস, এছাড়াও আরও অ্যাট্রিবিউট আছে যেগুলো আপনারা দেখে নেবেন, যে MP3 ফাইল সাপোর্ট করবে, OGG ফাইল, WAV ফাইল, এগুলোর জন্য যে এখানে টাইপ কী দিবেন সেটা দেওয়া আছে, MP3-র জন্য অডিও /MPEG, OGG-র জন্য অডিও /OGG, WAV-র জন্য অডিও /WAV। আরেকটি রয়েছে প্লাগ ইন, আপনারা দেখে নেবেন প্লাগ ইনটা, এটা যে SWF ফাইল মূলত। তারপর হচ্ছে ইউটিউব ভিডিও, ইউটিউব থেকে, হ্যাঁ এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক, অনেকে ইউটিউবিং করেন এবং তার একটি সাইট থাকে, সেই সাইটে ইউটিউব থেকে ভিডিও দেখাতে চান, তাহলে সেটা কীভাবে ইউজ করবো আমরা। ওকে, আমরা এখানে পাশে আরেকটি ইউটিউব থেকে একটি ভিডিও আমরা
নিয়ে আসবো, নিয়ে এসে দেখাবো। আমরা ইউটিউবে যদি যাই, জঙ্কার মাহবুব ভাইয়ের একটি ভিডিও ধরুন আমরা ইমবেড করে এখানে দেখাবো। ইমবেড করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমবেড কোড, জাস্ট একটু কপি করে নিলাম। নেওয়ার পরে দেখি আমরা একটি ডিবে আলাদাভাবে দেই, পেস্ট করি। এই যে দেখুন আইফ্রেম সহকারে কিন্তু আমাদের কপি হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের সাইটে দেখি, এই যে নিচে কিন্তু চলে এসেছে। এখান থেকে চাইলে আপনি ইউটিউবে যেভাবে দেখেন সেভাবে এখান থেকে প্লে করতে পারতেছেন। এবং সেখানেও অ্যাট্রিবিউট আছে, উইড আছে, হাইট আছে, আপনি উইড হাইট ইউজ করতে পারেন, ফুল স্ক্রিন অ্যালাউ করবেন কিনা, এই যে ফুল স্ক্রিন বাটনটা আছে এটা অ্যালাউ করতে চান কিনা সেটাও আছে। যখন ফুল স্ক্রিন অ্যালাউ দিবেন তখন ফুল স্ক্রিনটা অ্যালাউ করবে, আর যদি এটা কেটে দেন তাহলে ওই যেটা কিন্তু আর কাজ করবে না, বাটনটা আছে কিন্তু কাজ করবে না, ফুল স্ক্রিন ইজ আনঅ্যাভেলেবল। আর যদি সেটি দিয়ে দেন তাহলে ফুল স্ক্রিনটা অ্যালাউ হবে। এভাবে আপনারা ইউটিউব থেকেও ভিডিও ইমবেড করে দেখাতে পারেন। এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। আমরা আজকে যেটা শিখলাম, মাল্টিপল ফেজ কীভাবে লিঙ্ক আপ করবো একটা সাইটের মধ্যে, এবং HTML মিডিয়া নিয়ে কীভাবে কাজ করবো, কীভাবে ভিডিও দেখাবো, ভিডিও নিয়ে আসবো সাইটে, কীভাবে অডিও প্লে করবো, কীভাবে ইউটিউব থেকে ইমবেড করতে পারবো সেই বিষয়টা, এবং গুগল ম্যাপ থেকে কীভাবে আমরা লোকেশান নিয়ে আসবো আমাদের সাইটের মধ্যে। এই ছিল মোটামুটি আজকের টপিক। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। টেকনিক বাজের সাথেই থাকুন। আল্লাহ।